আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রবাস ভিডিও ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে যে ভিডিওটি আপনাদের সাথে তুলে ধরবো সেটি হচ্ছে মালয়েশিয়া পাম খেতে কোনি পাড়াতে নিষেধাজ্ঞা জারি করলো ইন্দোনেশিয়া। তো বন্ধুরা, আর দেরি না করে মূল ভিডিওয়ে ফিরে যাওয়া যাক। বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মালয়েশিয়া পাম শিল্পে কর্মী পাঠানো বাতিল করলো ইন্দোনেশিয়া। মালয়েশিয়া পাম শিল্পে কর্মী পাঠানোর একটি পরিকল্পনা বাতিল করেছে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া। বিদেশি কর্মসংস্থান সংক্রান্ত সমস্যায় ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়া নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত। খবর রটেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম পাম উৎপাদক মালয়েশিয়া দেশটি পাম শিল্পে প্রায় পুরোটাই বিদেশি কর্মীর উপরে নির্ভর করে, যার আশীর্বাদই আসে ইন্দোনেশিয়া থেকে। তবে রাজনৈতিক লকডাউনের সীমান্ত বন্ধ থাকায় জেরে দীর্ঘদিন কর্মসংকটে ভুগছে মালয়েশিয়া পাম শিল্প। দেশটিতে এ খাতে 1 লাখেরও বেশি কর্মীর ঘাটতি রয়েছে বলে জানা যায়। এই অবস্থায় ইন্দোনেশিয়া কর্মী পাঠানো বন্ধ করায় মালয়েশিয়ার পাম শিল্পের জন্য অনেক দুঃসংবাদ বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।